প্রথমে আমাদের সমাধান লিখতে হবে, সমাধান দেওয়া আছে এক্স সমান সমান কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান ডিভাইড কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান। উভয় পক্ষকে যোজন বিয়োজন করতে হবে, এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান, এক্স এর নিচে ওয়ান আছে, এই পক্ষ যোজন বিয়োজন করতে হবে, লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ করতে হবে, কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান প্লাস কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান যোজন। নিচে বিয়োজন করতে হবে, কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান মাইনাস কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। উভয় পক্ষকে যোজন বিয়োজন করে ইমপ্লাই দ্যাট এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান সমান সমান, এখন এই লব আর হরকে যোগ বিয়োগ করলে পাওয়া যায় টু কিউব রুট এম প্লাস ওয়ান, নিচে থাকে টু কিউব রুট এম মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান সমান সমান, টু টু ডিভাইড করা যায়, থাকে কিউব রুট এম প্লাস ওয়ান, এখান থেকে কিউব রুট এম মাইনাস ওয়ান। এরপর উভয় পক্ষকে আমাদের গণ করতে হবে, এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান। উভয় পক্ষকে ঘন করে ইমপ্লাই দ্যাট এক্স প্লাস ওয়ান এর হোল কিউব ডিভাইড এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব সমান সমান, এটাকে ঘনমূল করলে আসে এম প্লাস ওয়ান ডিভাইড এম মাইনাস ওয়ান। এটাকে আমরা সূত্র লিখব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে এ বলতে এক্স বি বলতে অনকে বোঝানো হয়েছে। নিচে আবার কিভাবে লিখতে হবে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এম প্লাস ওয়ান ডিভাইড এম মাইনাস ওয়ান। পুনরায় যোজন বিয়োজন করতে হবে উভয় পক্ষকে, লবের সাথে হর যোগ করতে হবে, লব প্লাস হর এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার
plus 3x minus 1 যোজন করছি উপরে নিচে বিয়োজন করতে হবে x cube plus 3x square plus 3x plus 1 minus x cube plus 3x square minus 3x plus 1 উপরে যোজন করছি নিচে বিয়োজন করা হলো লব থেকে হর বিয়োগ এই ইকুয়েশনে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m প্লাস 1 পুনরায় যোজন বিয়োজন করে লেফট সাইডে যোগ বিয়োগ করলে থাকে x কিউব প্লাস x কিউব 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার বাদ যায় 3x প্লাস 3x সমান সমান 6x থাকে প্লাস 1 মাইনাস 1 বাদ যায় নিচে থাকে প্লাস x কিউব মাইনাস x কিউব বাদ যায় 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার 6x স্কয়ার প্লাস 3x মাইনাস 3 বাদ যায় 1 প্লাস 1 সমান সমান 2 থাকে ইকুয়াল m প্লাস m 2m থাকে নিচে থাকে 2 ওকে আমরা এই অংশ থেকে 2 কমন নিতে পারি উপরের অংশ থেকে নিচের অংশ থেকেও 2 কমন নিতে পারি উপরের অংশ থেকে 2 কমন নিলে থাকে x কিউব প্লাস 3x নিচের অংশ থেকে 2 কমন নিলে থাকে x স্কয়ার প্লাস 1 এখান থেকে 2 2 বাদ গেলে থাকে m এই 2 2 ডিভাইড করা যায় x কিউব প্লাস 3x থাকে নিচে থাকে x স্কয়ার প্লাস 1 সমান সমান m এখন আমাদের আলগন করতে হবে x কিউব প্লাস 3x সমান সমান m x স্কয়ার প্লাস m x স্কয়ার প্লাস m x কিউব প্লাস 3x মাইনাস 3m x এর স্কয়ার মাইনাস m সমান সমান 0 এই অংশটা আমাদের দেখাতে বলছিল এখানে আমরা শর্ট লিখতে পারি বা প্রুফ